তৌফিক দান করে আপনাদেরকে নুরে মহাম্মদ এবং রাসুল আগমন আলোচনা করব তবে আমার রাসুল যেদিন মা মেনা বর্ণনা করতেছে আমি দেখলাম আমার শিশু মোহাম্মদ যখন আসলো রুহের জগতে আমরা এক জায়গায় ছিলাম ওই রুহের জগৎ থেকে রুহুদের ক্যাল্লা পাক বাসাই করলেন যারা পৈগাম্বার নবী হবে এদের রুহুকে আলাদা করলেন যারা সদিকিন হবে এদের রুহুক আলাদা করলেন যারা আউলিয়া হবে তাদের রুহুক আলাদা করলেন যারা মুতাকি হবে তাদের রুহুক আলাদা করলেন যারা অনুমা সদিকিন হবে এদের রুহুক আল্লাহ আলাদা করলেন আল্লাহ পাক সমস্ত রুহুদেরকে আলাদা করলেন কিন্তু আমার রসুল তো সমস্ত নবীদের আগে তাকে সৃষ্টি করেছিল সুভাংলা বলে আমার রসুল তিনি দুনিয়াতে আসছেন তাকে তিনটা গুণ তিনটা পাওয়ার দিয়ে তাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে কয়টা জোরে বলতে হবে কয়টা রাসুল আমাদের মতো না কেন অনেকেই বলে থাকে রাসুল আমাদের মতো আমাদেরও যেমন ছেলে মেয়ে আসে রাসুলের ছেলে মেয়ে আসে অনেক আলেম দেখবেন এরকম বক্তব্য দেয় আমরাও ভাত খাই রসুলও ভাত খায় আমরাও বাজার করি রসুলও বাজার করে আমাদের ছেলে মেয়ে আসে রসুলের ছেলে মেয়ে আসে তাইলে রসুল আমাদের মতো হবে না কেন এইরকম ফতোয়া দেয় না রসুল আমাদের মতো না নবীকে যা আপনাকে আমাকে সেটা দেয় নাই এক নম্বর সুরাত দ্বিতীয় নম্বর সুরাত হলো সুরাতে হাক্কি হাকিকতের সুরাত তিন নম্বর হলো সুরাত সুরাতে মালাই কি ফেরস্তাদের সুরাত এই তিনটা সুরাত স্পেশাল পাওয়ার দিয়ে নবীকে পৃথিবীতে পাঠাইছেন এই কারণে আমার রসুল শ্রেষ্ঠ ফেরেস্তাদের রূপকে আপনি আমি ধারণ করতে পারবো হাকিকি নুরে মোহাম্মদ সুরাতকে আপনি আমি ধারণ করতে পারবো বুখারি শরীফের মধ্যে আসছে হাদিসে যে ব্রাইলের মধ্যে আসছে রাসুলকে আল্লাহ পাক তিনটা সুরাত তিনটা গুণ দিয়ে পাঠিয়েছে এই জন্য রাসুল আমার শ্রেষ্ঠ ও পৃথিবীর মানুষেরা এই রবি আওয়াল মাস নবীজির আগমনের মাসে যেই দিন আমার নুরের নবী দুনিয়াতে আসবে আল্লাহ পাক আব্দুল মুতালিবের কাছে এই খবর জানায় দিলেন আব্দুল মুতালিব ঘুমের মধ্যে তিনি দেখতেছেন যে কে যেন বলতেছে আব্দুল মুতালিব তুমি জমজম খনন করো সকলে বলিস বলতেছে জমজমটা কি বুঝতে পারলাম না বলে জমজমটা কি একটু আমাকে বলেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তাকে বলা হলো না দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন দেখানো হলো তৃতীয় রাত্রিতে স্বপ্ন দেখানো হলো এরপরে বলা হলো না চতুর্থ রাত্রিতে বলা হলো আব্দুল মুতালিফ যেখানে হুদিরা যেখানে অন্য ধর্মের লোকেরা পাঠা বলি দেয় পশু বলি করে রক্ত গড়ায় গোড়া হবল মূর্তির পাশে দিয়ে নিচে আসবে ওইখানে দেখবে একটা সাদা কাক ঠুকরা ঠুকরি করতেছে ওইখানে যাওয়ার পরে দেখবা যে একটা সাদা কাক ঠুকরা ঠুকরি করে তুমি একটা খন্তা কিংবা একটা কোদাল নিয়ে তুমি সেখানে গর্ত করবা মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে মাটি ফেটে ফেটে আল্লাহর কুদ্দতে পানি বের হবে স্বপ্নের তিনি যা দেখলেন সকালবেলা গেলেন যা দেখে একটা সাদা কাক ঠুকরা ঠুকরি করতেছে সাদা কাক যেখানে ঠুকরা টুকরি করে উনি মাটি সরাইলেন দেখে মাটি ফেটে ফেটে পানি বের হয় আল্লাহ একবার বলে তখন মক্কানগরে এগারোটা গোত্র ছিল এগারোটা গোত্রের প্রধানের কাছে খবর চলে গেল যে আব্দুল মোত্তালিবের পানি সন্ধান পেয়েছে আমাদের হবল মূর্তি যেখানে আমরা পূজা করি এলাকার মধ্যে বলতেছে আমাদের মূর্তির পাশে পানি পেয়েছে আব্দুল মোতালিব সে তো খানাই খাবার মোতাল্লি এই পানির ভাগ তাকে দেওয়া যাবে না পানির বন্টন আমাদেরকেও দিতে হবে আল্লাহ একবার বলে দস্তা দস্তি বাস বেগটা গোত্রের প্রধান বলতেছে ও আব্দুল মোতালিব যদি পানির ভাগ আমাদেরকে না দাও তোমার সাথে আমরা যুদ্ধ করতে রাজি আছি আব্দুল মোতালিব বললো আমি যুদ্ধ এবং মারামারি পছন্দ করি না এই জমজমের ভাগ আমি তোমাদেরকে দিতে পারবো না বলেছি তবে মুরব্বিদের কাছে একটু পরামর্শ নিয়ে নি আল্লাহ একবার বলে এই আলোচনাটা আপনাদেরকে লাস্টের দিকে শোনাবো অন্য বিষয় আলোচনা করতে চাই রাজি আছেন তো রাসুল কিভাবে দুনিয়াতে আসছে এটা আপনাদেরকে শোনাবো লম্বা আলোচনা রাসুল দুনিয়াতে আসার আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা পৃথিবীতে বিরল অন্য কোন নবীদের ব্যাপারে ঘটনা ঘটে নাই আল্লাহ পাক বললেন আমি সমস্ত ফেরেস্তাদের এবং সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম আলা বলে রাসূল আমার আরো শ্রেষ্ঠত্ব কেন জানেন আমার রসুলের চারটা বিশিষ্ট গুণ দৈনে তাসার পর আল্লাহ দান করেছিল এক নম্বর হলো জামালিয়াত সুন্দর চেহারা দুই নম্বর হলো কামালিয়াত তিন নম্বর হলো কারাবাত চার নম্বর হলো এহসান এই চারটা গুণ আমার রসুলকে আল্লাহ দান করেছিল জামালিয়াত হলো সুন্দর চেহারা কামালিয়াত হলো আল্লাহ প্রদত্ত এলিম জ্ঞান অর্থাৎ এলমে গায়েব এলমে লাদুন্নির জ্ঞান যেটা আমার রসুলকে আল্লাহ বাগদান করেছিল পবিত্র কোরআন শরীফে যেমন আপনাদেরকে একটু বুঝাইয়া বলি কোরআন শরীফে সুরা বাকারার প্রথমে আলি প্লাম মিম আছে না যারা বলেন এই আয়াতের তাফসির আজ পর্যন্ত কেউ করতে পারে নাই কোনো তাফসির কারক কোনো মুফাসের কোনো মহাদ্দেশ কেউ করতে পারে নাই কারণ আল্লাহ পাক বলেছেন এই আয়াতের ব্যাখ্যা আমি একমাত্র আল্লাহ জানি এবং আল্লাহ আলাম আমার রসুল ভালো জানে জামালিয়াত আমার রসুলের চেহারা সুন্দর যোগ যা অন্য নবী রসুলদের ছিল না ইউসুফ আলাহ সাল্লামের চেহারাও সুন্দর ছিল আমার রসুল বলেন আমার ভাই ইউসুফ ছিল তিনি ছিলেন সাদা বর্ণের সুন্দর মানুষ নবী আমি রসুল হলাম লাল বন্য সুন্দর জন্য নবী সকলে বলে সুহান রসুলের দরবারে সাহাবিরা যখন রসুলের কাছে আসতেন বসতেন তারা দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতেন অনেক সাহাবি অভাবী ছিল তাদের ঘরে চুলা আগুন জ্বলতো না না খাইয়া তারা নবীজির দরবারে হাজিরা দিত রসুলের দরবারে সাহাবীরা আসতেন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তারা না খেয়ে থাকতেন কিন্তু রাসুলের দরবারে যখন ওই সমস্ত ক্ষুদাত্ত সাহাবির আসতেন রাসুলের সামনে বসতেন রাসুলের চেহারা মোবারক দেখতেন দেখার পরে তাদের পাঁচ দিনে নিবারণ হয়ে যাইত। তাদের মনে হইতো না যে আমাদের ক্ষুদা লেগেছে এমন গো তারপরেও এত মারা মারল আমার নবীরে নবী বিনা কে তোরাবে বলছিসা তুমি জানে নবী কে তোরাবে বলছিস জানে নবীর রে মানুষ কোথায়ছো তোমরা আজি এত এতব নবী

আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো রাসুলের সম্মান আমার নবীর দরবারে কিছু সাহাবির ছিল রে যারা সব সময় রসুলের দরবারে পড়ে থাকতো অভাবে কিছু গরিব সাহাবি ছিল যারা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত না খেয়া থাকতো নবীজি দরবারে যাইতো আমার নূরের নবীর চেহারা দেখে তাদের ক্ষোধা নিবারণ হইতো নবীজির দরবারে একজন ছোট সাহাবি ওই ছোট সাহাবিটা তার বাবাও সাহাবি ছেলেটাও সাহাবি বাপ বেটা দুইজনে সাহাবি নবীজির দরবারে জাতুয়াত করে কিন্তু তারা অভাবী গরিব মানুষ আমার নবীজির দরবারে জাতুয়াত করে কিন্তু ওই সাহাবির বাড়িতে কয়দিন ধরে চুলায় আগুন জ্বলে না সাহাবির বিবি ডাক দে বলে ও গো নবীর সাহাবি আজকে কয়দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না আমাদের সন্তান না খেয়ে আছে অভাবী আমরা মানুষ কিভাবে ভালো রান্না করে খাবো। আমাদের ঘরে তো খাবার মতো কিছুই নেই আল্লাহ একবার বলে ও নবীর সাহাবি নবীজির আনসার সাহাবি কি তার বিবি ডাক দিয়া বলে আজকে কয়েকদিন হয়ে যায় ঘরের মধ্যে কোনো খাবার আমাদের নাই কি করা যায় তখন বললেন শুনেছি নবীর দরবারে যাইয়া বসে থাকে পয়গাম্বার সাহাবিরা তারা বসে থাকা মাত্র তাদের না নাকি নিবারণ হইয়া যায় যান যান আমাদের এই ছোট ছেলেটাকে নবীজির দরবারে নিয়ে যান নবীজির দরবারে যাইয়া আমার নোরের নবীর নোরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবে আর আমার সন্তানের খুদা নিবারণ হয়ে যাবে এটা হলো জামালাত আর চারটে বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো জামালিয়াত দুই নম্বর হলো কামালিয়াত তিন নম্বর হলো কারাবাত চার নম্বর হলো এহসান এই চারটে বিষয়ে কথা বলবো শুনতে রাজি আছেন আছেন তো চারটা বিষয়ে কথা বলতে গেলে দুই রাত্রি তিন রাত্রিতেও শেষ হবে না যতদূর সম্ভব আমি বলতে থাকবো আল্লাহু আকবার ওই আনসার সাহাবি সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন নবীজির দরবারের দিকে আমার নুরেন নবীর মদিনার মসজিদের মধ্যে যায় বসে পড়লেন সাহাবীদের মধ্যে নবী আমার আলোচনা করে নসিয়াত প্রদান করতেছে কথা বলতেছে সাহাবীরা চুপ করে বসে থাকতো রাসূলের দরবারে কেউ কোনো বেয়াদবি করতো না আদবের সাথে বসে থাকতো কিন্তু দেখা যায় আমরা মাফিলে বসলে রাসূলের শানের কথা শুনলে টুক টুক করে কথা কই বিআইবিআই গল্প শুরু হয়ে যায় আরে রাসূলের দরবারে সাহাবীরা যে আদব দেখিয়েছে কারণ রাসূলের দরবার কেউ যদি রাসুলের আওয়াজের চাইতে আওয়াজ যদি বড় হয়ে যাইতো আমার আল্লাহ বলেছে তাদের আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব এই জন্য কোনো সাহাবি জোরে কথা বলতেন না রাসুলের কথাগুলি তারা জবান বন্ধ করে যতক্ষণ রাসুল কথা বলতেন ততক্ষণ তারা শুনতেন যদি পাঁচ ঘন্টা বলতেন পাঁচ ঘন্টা বসে শুনতেন তাদের মনে হইতো না যে আমরা পাঁচ ঘন্টা আলোচনা শুনেছি তাদের কোনো ক্ষুধাও লাগতো না ওই আনসার সাহাবি তার সন্তানকে নিয়ে নবীর দরবারে গেছে রে নবীর দরবারে যাইয়া আমার নবীদের জবানের বাণীগুলো শুনতেছে হাদিস দেবের বাণীগুলা শুনে লম্বা লম্বা সাহাবিরা বসে আছে ওই আনসার সাহাবির সন্তানটা ছোট বলে তাদের ঘর উঁচা বলে নবীকে দেখতে পায় না আনসার সাহাবির ছেলেটা বলে আব্বা আমি নবীর চেহারা দেখতে পায় না দেখা যায় না আপনি যদি আপনার ঘর মুবারকে আমাকে একটু চা করে ধরেন নূরের নবী রহমতের নবীর নূরানি চেহারা মুবারকখানা আমি একটু দেখতাম ও আব্বাজান যদি একটু আমাকে উচ্চা করে নি গো আমি নূরের নবীকে দেখতাম আর আমার মনটা শীতল হয়ে যাইত লম্বা লম্বা সাহাবী গুলো বসে আছে তাদের ঘর উচ্চার কারণে আমি দেখতে পাই না আনসার সাহাবী তার সন্তানকে উচ্চা করে ধরলেন আল্লাহু আকবার সাহাবী যখন সন্তান কুচা করে ধরলেন আমার নূরের নবী নুসরত প্রদান করে রে নূরের নবী কথা বলতেছে ওই শিশু বাচ্চাটা নূরের নবীর চেহারার দিকে তাকায় আছে তাকায়া তাকায়া কি যেন গুনগুন করে বলে আর শিশু বাচ্চাটা আমার রসুলকে দেখে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে ওই সাহাবী বাচ্চার যখন চোখের পানি ছেড়ে দিয়েছে সাহাবী অনেকক্ষণ ধরে কাদের উপর নিয়া ওই শিশু বাচ্চাটাকে রসুল দেখায় রসুলকে দেখতেছে আর কি যেন গুনগুন করে বলে আর ওই আনসার সাহাবি দেখে আমার সন্তান কি বলে আর চোখের পানি কেন এবার সারে কিছুক্ষণ পরে ওই শিশু বাচ্চাটা আমার নবীকে দেখে আর পেটের মধ্যে থাপড়ায় বলে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার কিছুক্ষণ পরে নবীজির নসিহাত সে শেষ গেলেন হাদিসের বাণীগুলো যখন বেলা শেষ হয়ে যায় তখন ওই আনসার সাহাবী সন্তানকে জিজ্ঞাসা করে বাবা একটা কথা বলবা বলে কি বলবা আব্বা বলেন যে আমি তোমাকে উচা করে ধরলাম তুমি নবীকে দেখলা নবীকে দেখে দেখে কি যেন গুনগুন করে বলতেছিলা আর তুমি চোখের পানি কানায়বা ছেড়ে দিলা আমি দেখলাম তুমি পেটের মধ্যে থপড়ায়া থপড়ায়া তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললা কারণটা কি ও আমি এমন একজন নবীর দিকে তাকায়া ছিলাম আমার মনে হইতেছিল শুধু নবীকেই দেখতেছি না আমি স্বয়ং পরো দেখতেছি কারণ আমার নবীকে দেখা দেখা আমার রসুলের তেয়া করলো যে আমার রাসুলকে দেখলো সেই জন্য আমি স্বয়ং পরে দেখা হয়ে গেল ও আব্বা জান আমি রসুলের চেহারা দিকে তাকাইয়া রসুলের শিখানো দরুদ শরীফ আমি পড়তেছিলাম আমার মনের কাছে এত ভালো লাগতে ছিল আমি যখন দরুদ শরীফ পড়ে পড়ে রসুলের চেহারা দিকে তাকাইয়া আমি যখন চোখের পানি গুলো ছেড়ে দিয়েছি আমি দেখতে পাইলাম কারা যেন আমার সামনে কিছু ফল খাবার নিয়ে আসছে আমি ওই খাবার খাইতেছিলাম ওই খাবার খাই আমার পেট ভরে গিয়েছে ওই সমস্ত লোকেরা তারা হলো ফেরেশতা ওই ফেরেশতা আমাকে খাবার খাওয়ার জন্য আরো বেশি করে রিকোয়েস্ট করতেছে আমাকে আদর করতেছে আমার প্যাট যখন ভরে গেছে রে আমি দেখলাম আমার পেট যত ভরে গেছে রসুলের চেহারার দিকে তাকাইয়া এই কারণে আমার মনে প্যাট ভরার কারণ আমি বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সাবিব বালুক সাবি ভুল আমি রসুলের চেহারা দিকে তাকাইয়া এমন মাধুর্য আমার অন্তরে পয়দা হয়ে গেছে আমি রসুলকে ভালোবেসে ফেলেছি নিজের জানের চাইতে আমি রসুলকে ভালোবাসি এই যে বাবা ছেলের এই ঘটনা আমার আল্লাহর কাছে খবর চলে গেছে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওগো জিব্রাইল যাও যাও এই বাবা এবং সন্তানের ঘটনাটা আমার নবীর কাছে খবর জানায় আদা ওই জিব্রাইল আমিন কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার এই মজলিসের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা ঘটেছে যখন বাবা ছেলের বর্ণনা জিব্রাইল করতেছিল রে আমার নবী তখন ওই সাহাবি এবং তার সন্তানকে কাছে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে ও আনসার সাহাবি তোমার সন্তান আমি রসুলকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে এই সংবাদ আমিন আমার কাছে দিয়েছে তোমার সন্তান কি আমি রাসুলকে ভালোবাসে বলে আমার সন্তানের কাছে আপনি শুনেন। এইবার আমার রসুল ডাক দিয়ে বলে ও আনসার সাহাবির সন্তান ছেলে শিশু বাচ্চা এই দিকে আসো আমার রাসুলের কাছে ডাকলেন ডাকার পরে বলতেছে তুমি কি আমি রাসুলকে ভালোবাসো

এত কষ্ট দিলা তারপরেও এত মারা আমার নবী দিল কে তরাবে পুলছে রা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলছে এই ঘটনা শোনার পরে নবী আমার ডাক বলে এক বালুক সাবি শুরু রে আমি রাসুলকে তুমি কেমন ভালোবাসো বলে আমার জানের চাইতে ভালোবাসি আপনাকে 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 আল্লাহ আমি আমি অন্তর দিয়ে ভালোবাসি ভালোবাসি নবী গো আমার জানের চাইতে এবার আমার নবী বলে তোমার কোমরের মধ্যে কি বলে আসার সময় আমার মা আমার কোমরের মধ্যে একটা খঞ্জর দিয়ে দিয়েছিল বলে খঞ্জর কিসের জন্য দিয়েছে বলে রাস্তায় যদি কোনো বিপদ হয় এই কারণে একটা খঞ্জর দিয়েছে বলে খঞ্জরটা দেখি সুবহানাল্লাহ নবি আজির হাতে খঞ্জরটা নিলেন নবি আমার হাত মমরুকের মধ্যে খঞ্জরটা নিয়ে বলে ওগো আমার বালুক সাহাবী তুমি যদি আমি রাসূলকে জানার চাইতে ভালোবাসো আমি একটু প্রমাণ করতে চাই আল্লাহু আকবার বলেন না বলে কি প্রমাণ করতে চান নবিগণ আমার নবিরা গিয়ে বলে বালুক সাহাবী তোমার বাবা তোমার সঙ্গে আসছে তুমি যেহেতু আমাকে জানের চাইতে ভালোবাসো আমি একটু পরীক্ষা নিতে চাই যে তোমার হাতে খঞ্জর দিলাম যাও যাও তোমার বাবার গাড় থেকে মাথাটা আলাদা করে আমি রাসুলের কাছে তুমি ফিরে আসবা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালক সবই একটু দেরি করলেন না নবীজির হাত থেকে খঞ্জরটা নিয়ে একটা দৌড় দিয়েছে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে বালক সবই রে আমার আর বুঝবার বাকি নাই আমি রাসূল দেখলাম একটু পরীক্ষা করলাম আমি রাসুল আসলেও দেখলাম তুমি আমাকে জানের চাইতে বেশি ভালোবাসো ও মায়ার নবীজি তুমি প্রেমেশী খায়া কোথায় লুকায় লায় ও মায়ার নবীজি তুমি প্রেম খায়া আমি কবে যাব তুমারি বাড়ি কবে তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লায় মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমার নবীর সাবিকে ডাক বলে আনসার সাবি রে আমি রাসুলের বুঝবার বাকি নাই আমি রাসুলকে তোমার সন্তান যে চাইতে ভালোবাসে আমি প্রমাণ করলাম এইবারও আনসার সাহির চোখের পানি ছেড়ে গো আমার জীবন ধন্য আমার সন্তান যে তারা জানের চাইতে আমার নবীকে ভালোবাসে আমার সন্তান আমার ঘাট থেকে মাথালা লাদা করার জন্য খঞ্জন নিয়ে দৌড় মেরেছে এতে আমার কষ্ট নাই কষ্ট নাই কারণ আমার নবী হুকুম করেছে আমার নবীর হুকুমে আমি সাবি জীবন দিতেও প্রস্তুত আছি এবার আমার নবী ডাক দে বলে ও বালক শুনো 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 রে বালক শুনো তুমি আর তোমার বাবার কাছে যাবা না ফিরে আসো এবার বালক দ্বারা বলতেছে কেন ইয়ার সুল আল্লাহ আপনি হুকুম করেছেন বাবার ঘাট থেকে মাথা আলাদা করব বলে না রে যুবক না আমি তোমাকে পরীক্ষা করবার জন্য অনুমতি দিয়েছিলাম তুমি পরীক্ষায় পাস করেছ এই সংবাদ আমার আল্লাহর কাছে চলে গেছে রে যুবক এ যুবক আমার কাছে আসো রাসুলের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই যুবককে বুকের মধ্য জড়া নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর দরবারে ওই যুবকের জন্য আমার রসুল দোয়া করে বললেন এই যুবককে তুমি শহীদ হিসাবে কবুল করে না মুসলমান আজকে সেই নবীর মায়া সেই নবীর প্রেম সেই নবীর ভালোবাসা থেকে আমরা দূরে থাকি যুবক যারা শিশু বাচ্চা যারা তারা আমার রসুল রাগমনে তারা বাচ্চা জানিয়েছিল আহলান সালান বলে রসুলকে তারা ভালোবাসা দিয়েছিল আমরা রসুলের প্রেম থেকে দূরে কেন থাকি আজকে রাসুলের ভালোবাসায় আমরা ঈদে মিলা নবী পালন করলে বেদাতি হয়ে যাই কিন্তু মনে রাখবেন যারা আজকে রসুলের আগমনে স্বাগতম জানাইতে পারলো না এরা হলো শয়তান মার্কা দল জোরে বলেন আমার নবীর আগমনে আজাজিল শয়তান বেজার হয়েছিল ইবলিস বেজার হয়েছিল নবীজির আগমনে যারা বেজার হয়ে গেছে এরাও ইবলিস কথা বলে ঠিকই না সারা বিশ্বের মধ্যে আজকে ঈদে মিলাদুন নবী পালন হইতেছে নবীজির আগমন স্বাগতম জানানো হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কিছু ভাইরা বেদাতি বলে ফতোয়া দিচ্ছে মনে রাখবেন নবীর ভালোবাসার কোনো দলিল লাগে না বিনা দলিলে আমার নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না এই যে জামালিয়াত রাসূলের চেহারা দেখে পাগল হয়ে গেলেন ওই শিশু বাচ্চা সাহাবী আমার রসুল দোয়া করলেন যে হে তোমার জন্য দোয়া করলাম আল্লাহ তোমাকে শহীদ মর্যাদা দান করে এরপরে খন্দকের যুদ্ধের মধ্যে ওই শিশু বাচ্চাটা যখন যুদ্ধে চলে গেলেন তখন যুদ্ধের মধ্যে যাইয়া শিশু সাহাবিটা তিনি শহীদ হয়ে গেলেন হ্যাঁ বন্ধু শুনেন শিশু সাহাবি শহীদ হয়ে গেলেন দ্বিতীয় নম্বর হলো কামালিয়াত আমার নবীজির এলেন নবীজির ক্ষমতা কত অন্য কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না কুল কায়েনাতের কোনো কিছুর সঙ্গে আমার নবীর তুলনা চলে না কিন্তু আমাদের দেশের কিছু আলেম আছে এরা কয় নবী কি আমাদের মতো নবীও খানা খাইছে আমরাও খানা খাই নবীরও বিবি ছিল আমারও বিবি আছে নবীরও সন্তান ছিল আমাদেরও সন্তান আছে তাইলে নবী আমাদের মতো হবে না কেন আরে নবীজির কাছে আল্লাহ পাক এত স্পেশাল ক্ষমতা দিয়েছিল রসুলের জামানায় রসুলের কমে ওনার সময় রসলে বাঘের দরবারে কোন সাহাবি ইন্তেকাল করবে কোন সাহাবি শহীদ হবে এটা আমার রসুল আগেই জানতেন সোহানাল্লাহ বলেন না অনেকে বলে রাসুল তো গায়েব জানে না রাসুল কি জানে রাসুল দেখতেই পায় না কে বলেছে আমার তিনাকে আল্লাহ পাক এত স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছে কামাল হলো একটা পাওয়ার যেটা আল্লাহ প্রদত্ত এলেন আল্লাহ পাক সবাইকে দান করে না যে এলেম দ্বারা কবরে মানুষ কিভাবে আছে দেখা যায় যে এলেম দ্বারা কবরে কি আজাব হইতেছে আর কবর কে শান্তিতে আছে আপনি যদি সেই এলেম অর্জন করেন আপনিও দেখতে পারবেন একে বলা হয় কাশফুল কবর যখন আপনি মুমিনের দরজায় পৌঁছে যাবেন আপনি যখন কামালিয়াত হাসিল করবেন কবরে পাঁচ দিকে গেলে বুঝতে পারবেন যে কবরে কি হইতেছে আল্লাহ ইলমু ইলমুল দুনিয়া ইলমটা হলো দুই প্রকার রাসূলের পাখের দরবারে কোন সাহাবী শহীদ হবে ঘটনা আগে জানিয়ে দিয়েছে কোন কোন সাহাবী জান্নাতি হবে এটাও তো গায়েবের বাণী কথা বলেন ঠিক কিনা যারা বলে রাসূল গায়েব জানেন আমরা বলি তোমরা অন্ধ তোমরা বুঝো না ইলম শিক্ষা করো না করেন তোমরা জানো না এই যে বললাম যে আলিফ লাম মিম এই তিনটা হরফের তাফসীর কেউ করতে পারে না একমত আল্লাহ এবং তার রাসূল জানে এবং রসুলে পাক দয়া করে আল্লাহ পাক দয়া করে যাদেরকে জানিয়েছেন তারাই জানে এটাকে বলা হয় এলমে মারুফাত সেই সবচেয়ে তো বড় গায়েবের সঙ্গে আমার রসুল দেখা করেছে দিদার করেছে তার সাথে যদি সশরীলে দিদার করতে পারে দেখা করতে পারে এই দুনিয়ার মধ্যে ছোটখাটো গায়ব আমার রসুলের কাছে কিছুই না বড় গায়েব হলো আমার আল্লাহ তিনি গায়েবের মালিক তার সঙ্গে রাসুল দেখা করেছে আর ছোটখাটো গায়েব আমার রসুলের কাছে কিছু যারা বলে রাসুলের সাথে তুলনা করো রাসুলের জুতার সঙ্গে তুলনা করলে চলবে না উল কায়নাত আমার রাসুলের সঙ্গে তুলনা করলে চলবে না রাসুল আমাকে যেদিন মেরাজে রজনীতে আল্লাহর দরবারে যাবে আর সে মহল্লায় গেলেন রাসুল আমার জুতা বাই দিয়ে গেছেন জুতা খুলতে চায় আল্লাহ ডাক দেয় বলে হাবিব আপনি জুতা খুলবেন না বলে কারণ কি বলে আপনার জুতার নিচে যে ধুলাবালি আছে ওই ধুলাবালির পরস্পর জন্য আমি আল্লাহর আর স্মাল অপেক্ষায় আছে বলে হে রব আমি জুতা খুলবো না বেহুবি হয় না কোনো বেহুবি হবে না ওগো আমার হাবি আপনার সমতুল্য শুধু নয় আপনার জুতার সমতুল্য আমার কোনো কুলকায়নাথ হতে পারে নাই আপনাকে আমি চরজগত নূরের জগৎ সেবাদের জগৎ আলমে বেসাকের জগৎ আলমে আরোয়ার জগৎ নূরের জগৎ সমস্ত জগৎ আপনার কদম মোবারক রেখেছি আপনার কদম মোবারকের নিচে আপনার জুতা স্যান্ডেল মোবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎ রেখে দিয়েছি আপনার জুতা সমস্ত সৃষ্টি জগতের উপরে ও রাসুল শুধু আপনি নয় আপনার জুতার সমতুল্য আমি আল্লাহ কোনো সৃষ্টি জগৎ হতে পারে নাই রাসুলের সাথে তুলনা করো রাসুলের জুতার সমতুল্য হতে পারবে না রাসুল আমার দুনিয়াতে আসবে কিভাবে দেখেন শুনেন আব্দুল মুতালিফ তখন জমজম খনন করলেন মনে আছে আছে তো নাকি এখন এগারো জন গোত্রের প্রধান বলতেছে জমজমের ভাগ আমাদেরকে দিতে হবে বলে আব্দুল মুতালিফ জমজমের ভাগ যদি না দাও দস্তাদস্তি করবো মারামারি লাগে লাগবে কিন্তু জমজম আমাদের দরকার কারণ দিকে দিগত কয়েক হাজার বছর ধরে পানির কোনো সন্ধান নাই মানুষ কষ্ট করে তখন পানির খুব কষ্ট ছিল মরুভূপান্তরে পানি পাওয়া খুব কষ্ট বালির মধ্যে আব্দুল মানত করেছিল করেছিল নিয়ত আল্লাহ আমি যদি জমজমের সন্ধান পাই আমার একটা সন্তানকে আমি কুরবানি মানত করব দেখেন নবী আমার আসতে রসুল আমার সাহাবিদেরকে নিয়ে একদিন বয়ান করতেছে ও সাহাবিরা আমি রাসুল তো দুই জবহের সন্তান কয় যাবো জরে বলেন আমি রাসুল যখন ইব্রাহিম আল্লাহলামের সেকেন্ড মোবারকে ছিলাম ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল নমরুদ আগুন ফুল বাগিচা হয়েছিল কারণ আমি রাসুল ইব্রাহিম খলিল সেকেন্ড মোবারকে ছিলাম ইব্রাহিম খলিল্লাহ যখন ইসমাইলকে যখন কোরবানি করার জন্য জবহ করার জন্য নিয়ে যায় ইসমাইলকে যখন কোরবানি করে দিবে আমার আল্লাহ তখন ফেরেস্তাদের মাধ্যম দিয়ে একটা উঠ কিংবা দুম্বা দিয়েছিল আর ইসমাইল ইসলাম কুরবানি থেকে বেঁচে যাওয়ার কারণ হলো ইসমাইলের আমি আমসল নুরে মোহাম্মদি ছিলাম দ্বিতীয়টা হলো আমার দাদা আব্দুল মোত্তালিব মানত করেছিল যে মক্কানগরে যদি পানির সন্ধান পাওয়া যায় তার একটা সন্তানকে কুরবানি করবে মানত করেছিল সন্ধান তো পাইল এগারোটা গোত্রের প্রধান বলতেছে আমাদেরকে ভাগ দিতে হবে বলে দিতে পারবো না বলে পাশের এলাকা আমাদের এক এক পাদ্রি আছে পাদ্রির কাছে যাই চলো এই জমজমের মালিককে সে বলে দিবে সে তো অনেক গবেষক ইসলামে কিন্তু পাদ্রি গণক এগুলো বিশ্বাস করা কিন্তু হারাম কুফুরি তখন চলে গেলেন এগারো জন গোত্রের প্রধানকে নিয়ে মরু এলাকা প্রান্তর দিয়ে যাইতেছে যাইতে যাইতে রাস্তা হারিয়ে ফেলছে রাস্তা হারিয়ে ফেলে পানির মশকে পানি নাই খাবার ফুরে গেছে আব্দুল মুতালিক বলতেছে মরুপান্ত্র আমাদের কে কে খাবার দিবে আমাদের মরণ তার উপায় নাই আল্লাহফাই ভাই বলে প্রধান রেক আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই চলো চলো আমরা আমাদের নিজেদের কবর খুঁড়ে খুঁড়ে বসে থাকি আমাদেরকে কে পানি দিবে খাবার দিবে এই মরু এলাকায় আমরা তো কারো কাছে পানি চাইলেও পাব না

বৃদ্ধ আঙ্গুলের মধ্যে মাটির মধ্যে খুঁচা লেগে আব্দুল মুতালিফ চেয়ে দেখে মাটি পেটে পেটে মাটির নিচ থেকে সমসমের পানি বের হয় এগারো জন গোত্রের প্রধানকে ডাক দিলেন ডাক বলে এগারো জন গোত্রের প্রধান রে দেখো দেখো এখানেও মাটি ফেটে ফেটে পানি বের হয় এগারো জন গোত্রের প্রধান ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে আমাদের বুঝবার বাকি নাই তোমার এক হাতে নবত আর এক হাতে আল্লাহ বাদশাহী দান করেছে আব্দুল মোত্তালিব কে নিয়ে চলে গেলেন মক্কা নগরে মক্কা নগরে যাওয়ার পরে আব্দুল মোত্তালিফ কিছুদিনের জন্য ব্যবসায় চলে গেলেন সিরিয়া সিরিয়াতে যাইয়া ব্যবসার জন্য তিনি চলে গেলেন এইবার কিছু ইহুদিরা তাকে দেখলেন দেখার পরে তার কপাল المبارকে নুরে মুহাম্মাদি ছিল এইটা দেখতে পাইয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন বললেন আব্দুল মুত্তালিব তোমার গোপন অঙ্গ আমরা একটু পরীক্ষা করব তোমার নাসিকা পরীক্ষা করব আব্দুল মোতালিব বললেন আমার গোপন অঙ্গ পরীক্ষা করতে দেওয়া যাবে না তোমরা নাসিকা একটু পরীক্ষা করলে করতে পারো আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আমার গোপন অঙ্গ দেখাইতে পারব না আমার নাসিকা পরীক্ষা করলে করতে পারো আব্দুল মো তালিবের নাসিকা পরীক্ষা করে হুদিরা বলে আব্দুল মো তালিব রে আমরা দেখলাম তোমার এক হাতে নবতি আর এক হাতে আল্লাহ বাদশাহী দান করেছে তুমি ফিরে যাও আমাদের এলাকায় কট্টরপন্থী বন্তি আছে যদি তোমাকে দেখতে পায় দুনিয়া থেকে তোমাকে সরাইয়ে দিবে আব্দুল মুতালিব আর কোথাও গেলেন না মক্কা নগরে আসিয়া আব্দুল মুতালিব খানায় খাবার খেদমত করা শুরু করে দেয় এবার সন্তান দশটা দুনিয়াতে আসলেন আসার পরে বড় সন্তানকে বলে বাবা আসো আস কি যান বলে আমি তো খানায় খাবার মোতালি খানায় খাবার খাদেন আমি মানত করেছিলাম মক্কা করে যদি কোনোদিন পানির সন্ধান পাওয়া যায় আমার একটা সন্তানকে কুরবানি করবো তো তুমি তো আমার বড় সন্তান আসো বাবা তুমি রাজি আছো তোমাকে কুরবানি করবো কয় বাবা আপনার কি আর সন্তান নাই তাদের চোখে পড়ে না আমার পড়ছে না আমি কুরবানি হতে রাজি নাই দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন বাবা তুমি বলে না আমার সম্ভব না তৃতীয় সন্তানকে ডাক দিলেন বলে আমারও সম্ভব না আমি কুরবানি হতে পারবো না এইভাবে ডাকতে ডাকতে নয় নম্বর সন্তান ডাকলেন কেউ রাজি হলেন না সর্ব ছোট সন্তান যদি আমার নবীর পিতা খাজা বাবা আমি মানত করেছি সন্ধান পেলে আমার একটা সন্তানকে কুরবানি করব। বাবা তুমি কি রাজি আসো খাজা আবদুল্লাহ বলতে সাব্বা যান আপনার কথা কোনদিন আমি অবাধ্য হই নাই আজকেও হব না আপনি আমাকে কুরবানি করে দেন আমি রাজি আছি এই ঘটনাটা মক্কানগরে প্রত্যেকটা এলাকায় সরাইয়ে পড়লো মক্কানগরের মানুষগুলো আব্দুল মুত্তালিবের বাড়ি এসে চারপাশে ঘিরে নিয়েছে এই আব্দুল মুতালিব তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ছোট সন্তান খাজা আবদুল্লাহ চেহারার দিকে তাকাইয়া আমরা ইহুদুরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় উন্নতি হয় এই খাজা আব্দুল্লাহকে কুরবানি করে দিলে পারে আমরা কার দেখে দেখে ব্যবসায় যাব না তোমার অন্য সন্তানকে কুরবানি করো এ বন্ধু রে এখানে মজার একটা ঘটনা আছে ওই মক্কা নগরে এক ইহুদির মেয়ে তার নাম হলো নৌফলের উম্মে কিতাল যার নাম হলো মরিয়াম এই মরিয়াম জাবরিন রাজি কিতাবের মধ্যে ঘেঁটে ঘেঁটে দেখে রে আখিরি জামান একজন নবী আসবে নূর নবী যার বাবার নাম কি মায়ের নাম কি দাদার নাম কি কোন বংশ দিয়ে আসবেন কুরাইশ বংশের হাসিমি বংশ দিয়ে আসবে নবী দুনিয়াতে তাওরা জাবর এঞ্জেলের মধ্যে যখন মারিয়াম দেখলেন দেখার পরে খুঁজতে খুঁজতে মক্কা নগরে যাইয়া দেখে আব্দুল মুতালিবের ছোট সন্তান খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে নূরে মুহাম্মাদি দেখা যা এই মরিয়াম আব্দুল্লাহকে ডাক দেব বলে আব্দুল্লাহ রে তুমি যদি রাজি থাকো তোমার সঙ্গে আমি বিবাহ বসতে চাই আমি তোমাকে ভালোবাসি মারিয়ামের আশা হলো আখরি জামানার নবী আসবে রে যে নবীর মা যদি কেউ হতে পারে তার জীবন ধন্য আমি আমি মারিয়াম যদি যদি উম্মে কেতাল জামানার নবীর মা হতে পারি আমার জীবন ধন্য আবদুল্লা রে তুমি কি আমাকে বিবাহ করবা বলে আমার আব্বাজান যদি না বলে তোমাকে আমি বিবাহ করতে পারবো না এবার আব্দুল মোতালিফ কুরবানির জন্য অ্যালান্স করে দিলেন জবহ করে দিবে আবদুল্লাহকে উম্মে কিতাল মারিয়াম খবর পাইলেন দৌড়াইতে দৌড়াইতে একশো জন যুবক মেয়েদেরকে নিয়া আব্দুল মুত্তালিবে চারপাশে ঘিরে নিয়েছে বলে আব্দুল মুত্তালিব রে খাজা যদি কুরবানি করো আমি উম্মে কিতাল এই মক্কা আমি আগুন জ্বালায়া দিব হাজ আব্দুল্লাহকে আমি কুরবানি হতে দিব না আব্দুল মুত্তালিব শুনো রে খাজা আবদুল্লাহ কোনোভাবে কুরবানি হবে না এই কোরবানির বদলাতে আমি একশোটা উঠ দিলাম একশোটা উঠ আপনি কুরবানি করেন বলে না আমি মানত করেছি কোরবানি করব। মক্কা নগরে সবাই না করলেন এবার কিছু মুরব্বিরা পরামর্শ দেয় আবদুল মোতালিফ তুমি একটা কাজ করো লটারি সিস্টেম করো এই লটারি একদিকে আবদুল্লার নাম আর একদিকে উটের নাম দুইটা নাম দিয়ে তুমি টান দাও যে নামটা আসবে তিনবার টান দিবা তৃতীয়বার যে নামটা আসবে তাকেই কুরবানি করবা যদি উটের নাম আসে উঠ কুরবানি যদি আবদুল্লাহ নাম আসে আটবুল আবদুল্লাহ কুরবানি হবে কোনটা করবা বলে ঠিক আছে লটারিতে টান দিলেন টান দেওয়ার প্রথমত অবস্থায় আবদুল্লাহ নাম উঠে মারিয়াম চোখের পানি ছেড়ে দেয় মক্কানগরে ইহুদিরা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে অন্য ধর্মের মানুষ ইহুদিরা তারাও কান্না শুরু করেছে আহারে আবদুল্লা রে কোরবানি করলে যার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে যার চেহারার দিকে তাকাইলে ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হয় সে আবদুল্লা রে করবে সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে মারিয়ম আল্লাহর দরবারে কান্দে সবাই কান্না শুরু করে দিয়েছে এবার দ্বিতীয়বার টান দিলেন আব্দুল্লাহর নাম ওঠে তৃতীয়বার যখন টান দিয়েছে রে সবাই চক্ষুটা বন্ধ করেছে শুধু আব্দুল মোতালিফ দেখে তৃতীয় টানে কাজ আব্দুল্লার নাম উঠে নাই তৃতীয় টানে উঠেছে উঠে না আমার কয় রে আমি রাসুল হইলাম দুই জবহের সন্তান আবদুল্লাহ কুরবানি থেকে বেঁচে যায় আবদুল্লাহকে নিয়ে আব্দুল মোতালিফ ব্যবসায় যাবে সিডিয়া আবারও তিনি আর একজনের বন্ধু ছিল যার নাম হলো আব্দুল হাব জহরি এ আব্দুল হাব জহরি কে জানেননি আব্দুল হাফ জহরি হলো আমার নবীজির হাব জহরির বাড়িতে রাত্রি যাপন করতেছে খাজা আব্দুল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে একটু প্রস্রাব করার জন্য বাহিরে বের হয়েছে ইহুদিরা পিছনে পিছনে ধাওয়া করতেছিল এবার উহ জহরি টের পেয়ে গেছে তিনি রাত্রিবেলা বের হয়ে দেখে কারা যেন রে খাজা আব্দুল্লাহ কে দিতেছে কিন্তু আবদুল্লাহ কে দল আমি দেখলাম আসমান থেকে সাদা পোশাক দারি কারা যেন সে আবদুল্লাহ কে বেষ্টনে দিয়ে রাখছে আব্দুল হাব জহরি দেখে অবাক হয়ে গেছে ব্যাপারটা কি দাবড়াইতেছে একদল ঠিক আছে মানুষ ডাবড়াইতেছে কিন্তু আসমান থেকে কারা সৈন্য সাদা পোশাক দাঁড়িয়ে এরা কারা আব্দুল্লাহকে বিষ্টান দিয়ে রাখছে ওইখানে দাঁড়ায় আছে কিন্তু ইহুদিরা আবদুল্লাকে খুঁজে পাচ্ছে না এই ঘটনা দেখে অলৌকিক ঘটনা দেখে আবদুল হাব জোহরে অবাক হয়ে গেলেন ব্যাপারটা কি এই আব্দুল্লাহ তো কোনো সাধারণ মানুষ না তখন তিনি চিন্তা করলেন যে এই আব্দুল মুত্তালিমের বংশের মধ্য দিয়ে হাশিমে বংশ দিয়ে একজন নবী আসবে এই তার পেশানিতে নিতে কোনো ছেলে আসবে আল্লাহ এবার যখন ঘরে চলে আসলেন তাকে আব্দুল্লাহ ঘিরে রেখেছে ঘরের মধ্যে পোষায় দিলেন ফেরেস্তারা আবদুল্লাহ ঘরের মধ্যে গেলেন সকালবেলা আব্দুল আবদুল কাছে আব্দুল ওহাব হাব বলতেছে বিয়াই ও আমার বন্ধু আপনার আমি বিয়াই বানাইতে চাই সোহান বলে কি ব্যাপার বন্ধু থেকে আবার বিয়াই বলে যে আপনার সন্তান আবদুল্লাহ না বলে হ্যাঁ আব্দুল্লাহ ছোট সন্তান বলে আমার ঘরে একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা যে মেয়ে কোন বে পর্দা হয়ে ঘরে নাই ওই মেয়ে আমেনাকে তোমার সন্তানের সঙ্গে বিবাহ দিতে চাই বন্ধু রাজি আছো বলে হ্যাঁ এটা সুন্দর প্রস্তাব আজকে রাত্রি আমার সন্তানের সঙ্গে তোমার মেয়ের বিবাহ হবে বিবাহর দাম আমার বেজে গেল বিবাহ হয়ে গেল কিন্তু আবদুল্লার মন তো ওই দিকে মারিয়ামের দিকে মারিয়ামকে বলে আসছিল বাবার সঙ্গে ব্যবসা করে আসি বাবাকে রাজি করে তোমাকে বিবাহ করব তুমি অপেক্ষা করো ঠিক আছে আব্দুল্লাহ ব্যবসা করে আসো কিন্তু ব্যবসায় যা বিবাহ করে ফেলেছে আমিনাকে শোনো রে আব্দুল্লার বিবাহ হয়ে গেল মা সঙ্গে বাসর ঘরের মধ্যে চলে গেলেন যাই আমা আমিনার সঙ্গে কথা বলে না জবাব বন্ধ করে রেখেছে রাত্রি শেষ হয়ে যায় মা আমেনা ডাক দে বলো গো স্বামী রাত্রি শেষ হয়ে যায় আপনি তো আমার কাছে আসতেছেন না আপনি কথা বলতেছেন না একটু কদম করতে দেন তারপরও কাছে আসে না এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ঠিক আছে আমার কাছে আসবেন না তবে বাসর রাতে আপনার কাছে আমার একটা দাবি থাকবে বলে কি দাবি বলে আমাকে একটা সুমা দিতে হবে জোরে বলেন না বন্ধু বিবাহ দিলেন সব কিছু হইতেছে রাত্রিবেলা মা মেনা বলে খাজা আবদুল্লা আপনার কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো আপনি আমাকে একটা চুমা দিবেন খাজা আব্দুলা বলে ঠিক আছে কোনো কথাই তো বললাম না রাত্রি শেষ হয়ে যায় কাজা আবদুল্লাহ যাইয়া মামেনার ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জামান নুরে মুহাম্মাদি আমার রাসুলের নূর মোবারক ওই নূরে মুহাম্মাদি মামেনার গর্বের মধ্যে চলে যা সকালবেলা আব্দুল মোতালি বলতেছে ওগো বিআই ও হাবজহরি বন্ধু আমরা তো ব্যবসায় আসছি কয়েকদিন পরে আমার বৌমাকে নিয়ে যাব আমরা বাসায় চলে গেলাম বলে ঠিক আছে বিবাহ করে চলে গেছে এবার আব্দুল মুতালিব আবদুল্লাহকে নিয়ে ও এলাকার মধ্যে একটা প্রথা ছিল ব্যবসা করে আসলে খানায় কাবা তার আগে তাও করে নিত শুকরানা দুই নামাজ পড়ে তাও করে নেবে এরপরে ঘরে ঢুকতো তো করতে করতেছে আবদুল্লাহ দূরে মারিয়ম দ্বারা আছে কিতাল আমার খাজা আবদুল্লাহকে যে একশোটা উট দিয়ে রক্ষা করেছিল আল্লাহ বলেন বলে সে দূর থেকে দেখে কি ব্যাপার আবদুল্লাহর চেহারা মলিন দেখা যায় কেন আহা ব্যবসায় যাওয়ার আগে আমি একরকম চেহারা দেখলাম তার কপাল মোবারক আলো দেখলাম নূরে দেখলাম তাওরাতের মধ্যে মধ্যে ইঞ্জিনের যা কিছু দেখেছি নুরে অনুযায়ী আব্দুল্লাহর কপাল মোবারক তো সেই নূরার দেখতে পাই না ব্যাপারটা কি আমার কাছে আসো বলে কি হয়েছে মারিয়াম তোমাকে বিবাহ করবো মারিয়াম ডাক দে বলে আব্দুল্লাহ রে তোমাকে যে কারণে বিবাহ করতে চেয়েছিলাম রে আবদুল্লাহ তোমার কপালে মোবারকে আমি নূরে মোহাম্মদী দেখেছিলাম তোমার কপাল মোবারকে সেই নূর আর দেখা যায় না আবদুল্লাহর সত্য কথা বলবা এমন সৌভাগ্য মেয়েকে যার জীবন ধন্য আখিরি জামানার নবীর মা সে হবে সুবহানাল্লাহ আবদুল্লাহ শুনরে আখিরি জামানার পয়গম্বরের মা হবে এই মেয়েটাকে সত্য কথা বলবা বলে আমার আব্বার হুকুমে আমি আমিনাকে বিবাহ করেছি এই আমিনাকে বিবাহ করে আমি সিডিয়া রেখে আসছি কি হয়েছে তোমাকেও বিবাহ করব দুইটা তিনটা বিবাহ করলে অসুবিধাটা কি তোমাকে যেই কারণে বিবাহ করতে চেয়েছিলাম সেটার সম্ভব না আমি চেয়েছিলাম হব আমার গর্বে আখরি জামানার নবী আসবে তোমাকে বিবাহ করে সেই নবীর মা হওয়ার জন্য এ আবদুল্লাহ তোমার মধ্যে আর সেই নূর দেখা যায় না আবদুল্লা মনে রেখে দাও ওই নবীর মা যেহেতু আমি হতে পারলাম না আর কোনোদিন আমি বিবাহ বসবব না সুবহানাল্লাহ বন্ধু শুনরে নুরে মুহাম্মাদের আলোচনা লম্বা আলোচনা করতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে এই আলোচনা করতে গেলে সময়ের দরকার আল্লাহ যদি আবার কোনো দিন তৌফিক দান করে আপনাদেরকে নুরে মুহাম্মাদি এবং রাসূল আগমন আলোচনা করব তবে আমার রাসুল যেই দিন দুনিয়াতে আসে মামেনা বর্ণনা করতেছে আমি দেখলাম আমার শিশু মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো। আসার সঙ্গে সঙ্গে আমার শিশু মোহাম্মদ তার সাদত তাসমানের দিকে সঙ্গে দেখলাম আমার শিশু মুহাম্মাদের সাদত আঙ্গুল দিয়ে একটা আলো বের হলো যে আলো দ্বারা আমি আমি না খোদা কি কসম করে বলি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছি কোথায় মক্কার কোথায় সিরিয়া আমি না বলতেছে আমার শিশু মোহাম্মদের সেই শাহাদত আঙ্গুলের যে আলো বের হয়েছে তা দ্বারা আমি সিরিয়া রাত প্রসাদ পর্যন্ত দেখেছি আজকে যারা তোমরা নূর মানো না যারা অস্বীকার করে এদের আঁকাবি তসুলকে নূর মেনেছে আশাব আলী থানবি সমস্ত কৌমিদের আঁকাবি কওমি মাদ্রাসার কিছু বাইরা কয় আমরা রসুল নূর মানে যারা মানে তারা বেদাত আমরা যদি বেদাতি হয় আশাবলি থানবিও বেদাত কথা কন না কে তোমাদের কিতাবের মধ্যে তিনি সৃষ্টি দলিল আমাদের কাছে অনেক আছে বাঁচান দিতে সময়ের দরকার আল্লাহ রাবুল আলমিন কবুল করে সকল বললে আমিন প্রতি বছর হাজার হাজার একর সম্পত্তি কিনা হচ্ছে আটট তারপরে আমরা চাকা দিতে পারি না এখন দাওয়াত দেওয়া বন্ধ করছি যারা মনে চাই যাবে না চায় না যাবে তারপর আপনাদেরকে দিলাম যাতে হক আদায় হয় মনে চাইলে একটু ঘুরে আসেন আত্মসী দরবারটা কেমন একটু দেখে আসেন দেখার দরকার আছে না যারা বলেন না দেখে না শুনে না বুঝে কি বাদ করবেন না আল কি বাদুল্লাহি জিনা যে ব্যক্তি কিবাদ করে সে যেন জিনার কাজ করলো অতএব আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না আগে দেখবেন শুনবেন বুঝবেন এরপরে কথা বলবেন আল্লাহ রাবুল আলামী আমাদের কাছকের মাহফিল কবুল করুক সকলবেলা আমি যে যেখানে আসুন আসুন নবী কেদারা সালাম জানাইয়া নবী সালাম ইয়া ৰসুলাল্লা য়া হাবি আল্লাহ আমরা তো অধ গুনা গাৰ কি আছে আপনাকে দেখা কেবলি Rahmatir Bandar Ya Rabbi Malaika Ya Rasulullah

say জদিনগান দরবা রে মাওলা আপনার কদমে রাইখেন গোবা আমা

আমার বক্তব্য দ্বারা কি আপনারা মনে কষ্ট পাইলেন গরমের মধ্যে আপনারা বসে আছেন অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন হস্তে ক্ষমা করবেন